আমি তোমাদের মাফ করে দেব আমি তোমাদের মাফ করে দেব কিন্তু তোমরা স্বীকার করো তোমরা আমার ছেলেকে খুন করেছো তোমরা এই করেছো কি কি করেছো সেদিন সব বলে দাও আমার ছেলে আত্মহত্যা করে নাই আমার ছেলেকে অনেক কষ্ট দিয়েছো ই আল্লাহ আমার বাচ্চা অনেক কষ্ট পাইছে আল্লাহ এবার কুরবানির ঈদের এবং এই ছয় ডিসেম্বরের এই ছয় সেপ্টেম্বরের আমার অনুভূতিটা আপনারা জানতে চাইছেন আপনারা সহ্য করতে পারবেন আমার বাড়িতে কুরবানি হলো আমার সালমানের নামে একটা আলাদা কুরবানি দিলাম খাসি যখন হাত পা আমার ভাই বাঁধলো আমার ভিতরে এই অনুভূতিটা একুশ বছর পরে হলো ইয়াল্লাহ সামিরার মা তো আমার ছেলেকে এইভাবে পা বেঁধেছিল সামিরা তো রুমাল দিয়ে মুখ চেপে ধরেছিল আমার মাথাটা ঘুরে গেল আমি আর এই প্রথম কোরবানির গুস্ত আমি নাই আমি পারি আমার ছেলেকে এইভাবে কষ্ট দিয়েছে এটা আমার অনুভূতি আল্লাহ তুমি আমার বাচ্চাকে বেশ নসিব করো অনেক কষ্ট পেয়েছে আমার ছেলে আল্লাহ তুমি আমার মাফ করো আমার ছেলেকে আমার ছেলে অনেক ভুল করেছে তুমি মাফ করে দাও আল্লাহ যে অনেক কষ্ট পেয়ে গেছে কিন্তু যারা কষ্ট দিয়েছে আল্লাহ যারা অন্যায় করেছে আল্লাহ তাদের বিচার তুমি করো তুমি দেখাচ্ছ আমি তো সবর করেছি আমি সবর করে থাকলাম কিন্তু আবারও আমি আমার দেশের প্রধানমন্ত্রী এবং আইনের আশ্রয় নিচ্ছি আমার জীবনে নিরাপত্তা দেন আমাকে বাঁচিয়ে রাখেন রুবিকে বাঁচিয়ে রেখে তাকে নিয়ে আসা হোক সুষ্ঠু তদন্ত হোক মামলাটা যদি আমাদের বিপিবিআই এর মাধ্যমে আবার কোর্টে যাবে কোর্ট যেন সঠিক কাজ করে কোর্ট যেন সঠিক কাজ করেন উনারা যেন আবার প্রভাবিত না হন যদি হন সেটার বিচার আল্লাহ করবে আমি বিচারটা সুষ্ঠু এবং অতি দ্রুত শেষ করে দিতে চাই শেষ হোক সেটাই চাই আমার সালমান আরাম পাবে আমার সলমান শান্তিতে থাকবে আমি প্রতি মুহূর্তে ফিল করি আমার বাচ্চা আমার কাছে আছে আমাকে বল দিচ্ছে আমার বাচ্চাকে শান্তি দেন সবাই দোয়া করবেন দেশবাসীর হৃদয় আমার বাচ্চাকে ধারণ করছেন আমাকে ধারণ করছেন আমার আমার প্রিয় দেশবাসী পরিবার আমি জানি আমি রাজনৈতিক ব্যক্তি না আমি কেউ না আমার ডাকে কেউ আসার কথা না কিন্তু আই এম ভেরি মাছ প্রাউড অফ মাই আল্লাহ আই এম ভেরি মাছ প্রাউড অফ মাই দেশবাসী এবং বিদেশ থেকে পর্যন্ত বিদেশিরা আমাকে সাপোর্ট করছে এটা আমার আল্লাহর শান আল্লাহ আমাকে তুমি মাফ করে দিয়েছো আল্লাহ তোমার ঘর তুমি তফ করাইছো আমি আরেকবার আমি তোমার ঘরে যেতে চাই আমার সাউনাসার বিচারের খবরটা নিয়ে আমি তোমার ঘরে যেতে চাই মাবু তোমার কাছে আমি কৃতজ্ঞ ধন্যবাদ সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আপনাদের কাছে যদি মরে যাই মাফ করে দেবেন সালমানের কবরে আমাকে কবর দেবেন সালমান আমার পেট থেকে হয়েছিল আমি আর তারপর তার বুকের ভিতর চলে যেতে চাই আমাকে মাফ করবেন আমি কিচ্ছু করি নাই সালমান সাহেব মৃত্যুর পরে আমাকে যত দূষারোপ করছে আমি কিচ্ছু জানি না থাকাকালীন সময়ে যত কিছু ঘটছে আমার বাচ্চা আমায় কষ্ট পাবো বলে আমাকে কিচ্ছু বলে নাই সে সহ্য করেছে সে মরে গেছে আই এম ভেরি মাছ প্রাউড অফ মাই সাল সে শহীদ হয়েছে আমি